আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাধারার নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি সোনিয়া সুলতানা। প্রতিদিনের মতো জানিয়ে দেব চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে সিএমপির নেওয়া আমার গাড়ি নিরাপদ উদ্যোগ কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেছে। আজ থেকে নগরের 8টি পয়েন্টে স্থাপিত বুথের মাধ্যমে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম। সোমবার বেলা 12টায় নগরের জিএসি মোড়ে স্থাপিত বুথের রেজিস্ট্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় রেজিস্ট্রেশনকৃত গাড়ির ড্রাইভার ও মালিকদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। আনোয়ারা উপজেলার পার্কি সৈকতে আটকে পড়া বিশাল ক্রিস্টাল গোল্ড জাহাজটি কাটিং করার কাজ শুরুর একদিন পর বন্ধ করে দিল পরিবেশ অধিদপ্তর কর্তৃক গঠিত মনিটরিং কমিটি। মনিটরিং কমিটিকে অবহিত না করে গত শনিবার দুপুর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান জাহাজ কাটা শুরু হলে দেখা যাবে না পার্কি সৈকতে সেই জাহাজটি প্রকাশিত সংবাদের পর বিষয়টি আলোচনায় আসে সংশ্লিষ্টদের। পরদিন রবিবার জাহাজ কাটা বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন মনিটরিং কমিটির সভাপতি আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা। এর আগে 2019 সালের 6 জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া মেয়াদ উত্তীর্ণ জাহাজ কাটার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজকে 2 কোটি টাকা জরিমানা করার পর এতদিনে জাহাজটি কাটা বন্ধ ছিল। চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এনায়েতুল্লাহ নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে 12:45 দিকে অক্সিজেন রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনায়েতুল্লাহ হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকার নাজিম উদ্দিনের ছেলে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 1469টি নমুনা পরীক্ষা করে 6 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ 10টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার 0.40%। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1,02,466 জন এবং মোট মৃত্যু 1,331 জন। বান্দরবানে অপহরণের পর পুষ্থুয়াই মারমা নামে জনসংহতি সমিতির এক নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার সকালে বান্দরবান কাপ্তাই সড়কের আমতলি পাড়ার কাছে মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত পুষ্থুয়াই আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির বান্দরবান সদর উপজেলার সাধারণ সম্পাদক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি ছিলেন। কক্সবাজারের পেকুয়ায় রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে 3 সহোদরের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল 10টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পুরাতন বাগ কুজারা গ্রামে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বসত বাড়ি ছাড়াও গবাদি পশু পুড়ে যাওয়ায় প্রায় 30 লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহিদুল ইসলাম। সীতাকুণ্ডের ডিবি পুলিশের পরিচয়ে এস এম ইয়াসিন নামে এক সংবাদপত্র এজেন্টকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল 7টায় তার সংবাদপত্র সরবরাহের অফিস থেকে তুলে নিয়ে গেল, এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ির মরহুম মৌলভী মোহাম্মদ মিয়ার পুত্র ইয়াসিন। চট্টগ্রামে ডিবির বিভিন্ন শাখায় সন্ধান করলে তাকে আটকের বিষয়টি সংশ্লিষ্টরা অস্বীকার করছেন। এ বিষয় নিয়ে তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। এ ছিল আমার হাতে থাকা চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। আগামীকাল ঠিক একই সময়ে থাকছি নতুন নতুন সংবাদ নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।